আসসালামু আলাইকুম, আমি আফতাব হোসেন। আজকে আমরা দেখব হচ্ছে কম্পাউন্ড পাত, এবং কম্পাউন্ড পাতের যে জিনিসটা হচ্ছে কি যে আমরা অনেক সময় শেফটা রেখেও, মানে ওই পাতটা রেখেও হাইট করে রেখে দিতে পারি। তো এটা আসলে আমরা কীভাবে করব? তো এটা এরকম একটা ক্যারেক্টার, এখানে আমরা ধরেন এর আগে আমরা একটা কার্টুনে বানিয়েছি, আমরা চাচ্ছি যে এটাকে সলিড কালার করব, কিন্তু আমার এই পাতটা কোনো গায়েব টাইপ হবে না, মানে এই শেপ টাইপ কোনো মাইনাস হবে না। আচ্ছা, যেটা করবো এটাকে আমরা একটা শ্যাডো দেবো, একটা ফিল কালার দিয়ে শ্যাডো দেবো, এবং ইভেন আমাদের মাথায় যদি চিন্তা হয় যে না আমরা অরিজিনাল আগের মতো আনতে চাইবো, সেটাও আমরা করতে পারবো। অনেক সময় দেখা যায় সে বিল্ডার দিয়ে কাটার পরে আমরা সেই জিনিসটাকে ফেরত পাই না, সো এটাতে পসিবল। তো এখন যেটা করবো, এইভাবে তিনটা সিলেক্ট করব আমি। ধরেন আগে প্রথমে যাই প্লেস, এখান থেকে একটা ইমেজ, ওকে, অ্যান্ড দেন এতটুকু একটা সিলেক্ট করে এতটুকু নিলাম, যতটুকু আমাদের দরকার নিলাম, নিয়ে এটাকে বললাম তুমি পিছে যাও, অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক। আজকেও কুইজ থাকবে, ইভেন আমি আজকেও কুইজে চেষ্টা করবো যে আপনারা বেশি বেশি লোক অ্যাক্টিভ হয়ে কুইজটা অ্যান্সার দিতে, কারণ বিকজ আপনারা যারা বেশি অ্যাক্টিভ হবেন তারাই আপনারা হবেন পারফেক্টলি স্টুডেন্ট এবং আমার চোখের মধ্যে চোখের মণি হয়ে থাকবেন। এনিওয়ে আবার আসি, তাহলে এটাকে লক করে দিই, কন্ট্রোল টু শর্টকাট, রাইট? আমরা মনে হয় জানি কন্ট্রোল টু লক, ভুল বলেছি না? না, ভুল বলিনি। এনিওয়ে এখন যেটা হচ্ছে, আমি এই জিনিসটাকে রাখতে চাচ্ছি, কিন্তু আমি এই পুরো অবজেক্টটাকে হোয়াইট করতে চাচ্ছি। যেমন ধরেন আমার এটা ছিল না, এটাকে আমি একটা হোয়াইট কালারে রেখে এটাকে একটা সলিড সাদা করে শ্যাডো দেবো। অ্যান্ড দেন আমার হঠাৎ করে মনে চাইলো যে না, আরে আমার তো এইগুলো এরকম না, আমি আমার মতো করেই আগের জায়গায় ফিরে যাবো, আমার শেপটা পুনরায় দরকার, তাহলে এটাকে কম্পাউন্ড পাওয়ার দিয়ে ইউজ করতে হবে। তো আমরা দুইটা চোখের মণিকে এখানে নিয়ে যাই, এবং এই দুইটা এইটা তিনটাকে সিলেক্ট করি, অ্যান্ড এটাকেও সিলেক্ট করলাম, মোট চারটাকে করে অবজেক্টে চলে যাই, কম্পাউন্ড পাথ, ওকে। দেখেন মাইনাস হয়ে গেল। আমি যদি চিন্তা করি এখন আমি ডিজাইন করছি, কেউ বুঝতেও পারবে না। এখন যদি আমার যদি মনে হয় যে না, আরে আমার তো আগের জায়গা দরকার, রিলিজ কম্পাউন্ড পাথ, আগের জায়গা চলে আসবে। বাট সমস্যা হচ্ছে কালারটা হারিয়ে ফেলবে, আমরা এই কালারটাকে হোয়াইট করে দিই, যে কোনো একটা কালার করে দেবো। সো এখন তাহলে আগের জায়গায় চলে আসি, এটা ফিল হয়ে গেলো। এই দুইটা চোখের মণিকে নিয়ে আবার এখানে সেন্টারে রাখলাম, রাখার পরে এই পুরাটা কালারকে হোয়াইট করে দিলাম, হোয়াইট, ওকে, গ্রেট। এখন আমরা যেটাকে করবো এটাকে শ্যাডো দেবো। দেখি তো আমরা শ্যাডো দিতে পারি না, এফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, অ্যান্ড দেন প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের শেফ হয়েছে। কিন্তু এখানে সমস্যা আছে, আমরা যেহেতু এখানে একটা শেফ, এটা একটা শেফ, এটা একটা শেফ, এটা একটা শেফ, শ্যাডোটা পড়তেছে সবগুলো আলাদা আলাদা করে, তো আমরা এটাকে ক্যান্সেল করে সবগুলাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, ওকে, গ্রেট। এখন যেটা করবো, এফেক্টে গিয়ে স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ, তফাৎ বুঝতেই পেরেছেন। আমি এখান থেকে একটু নাড়াচড়া করতে পারি, আমি আমার মতো করে করতে পারি, সেট 50, অ্যান্ড দেন ব্লু হচ্ছে 10 20। আপনার আপনার মতো করে বুঝে শ্যাডো দিন, কোনো সমস্যা নেই, এটা আমার কোনো ব্যাপার যায় আছে না। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এক একজন এক একটা প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখন শুধুমাত্র একটু টেস্ট করে দেখছি, দিয়ে দিলাম। ধরেন এটা শ্যাডো হয়ে গেছে, এখন এই শ্যাডোটাকে আমার হঠাৎ মন চাইলো একটু বড় করব, করতে পারলাম, ছোটও করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এটা আমাদের বোঝা হয়ে গেছে। আমরা যদি আগের জায়গায় ফিরে যেতে চাই, আনগ্রুপ, তারপর হচ্ছে এখান থেকে গিয়ে আমরা অবজেক্ট গিয়ে কম্পাউন্ড পাথ রিলিজ, আল্ট্রা শিফট কন্ট্রোল 8, ভুল বলে ফেলেছি নাকি? না মনে হয়, গুড। আল্ট্রা শিফট কন্ট্রোল 8 হচ্ছে রিলিজ করার জন্য। তো যাই হোক, আমরা এখন আরেকটা নতুন কিছু দেখি, ফাইল, নিউ, একটা নতুন আরেকটা জিনিস শিখি কম্পাউন্ডে, যেটা একটা শিখেছি, এখন আরেকটা শিখি। নতুন একটা পেজ নিই, পেজ নিয়ে কিছু করবো না, এ4 সাইজ একটা পেজ নিলাম, সেখানে আমি আমার মতো করে RGB কালারেই দিলাম, দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে ভাই পেজটা ওপেন হও, ওপেন হয়ে গেল। আচ্ছা, আমরা হয়তো বা কোনো জায়গায় ভুলে গেছি আর্টবোর্ড কী জিনিস। এটা হচ্ছে যে আমরা ডিজাইন যেটাতে করছি সেটাই হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডে এই হলো শর্টকাট, শিফট ও। এখন শিফট ও যখন আমি প্রেস করবেন, আমি চাচ্ছি যে আর্টবোর্ডটাকে এইভাবে হরিজন্টাল আছে, মানে জাস্ট এই যে এইভাবে করে নেব, ল্যান্ডস্কেপ, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রটেক্ট, তাহলে এখন আমি ল্যান্ডস্কেপ করলে আমার এটা ক্লিক করে মুভ হয়ে যাচ্ছে। এনিওয়ে তাহলে আমি এখন বুঝছি, এখন যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব কম্পাউন্ড পাথ নিয়ে আর একটু গভীরভাবে বোঝার জন্য। সো চলে যাই ব্রাশ টুলে, ব্রাশ টুলের এখানে ক্লিক করি, মানে পেন্সিল টুল নেবো, ব্রাশ না কিন্তু, ব্রাশ এটা, পেন্সিল টুল শর্টকাট এন। পেন্সিল টুল নেওয়ার পর ডাবল ক্লিক করব, করে দেখব যে এখানে আমাদের এখানে ক্রিপ সিলেক্ট দেওয়া আছে আর স্মুথ দেওয়া আছে কিনা। এবার আপনার মন মতো যেরকম মন চায় একটা ড্রয়িং করেন, আমি দেখি পারি কিনা।
টুই 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 টুই। ওকে হয়ে গেছে, মিলানোর চেষ্টা করবেন যে এক প্রান্ত থেকে ধরে আরেক প্রান্তে সেটেল করার চেষ্টা করুন। একটা ওকে, খুবই চমৎকার হয়েছে, কিন্তু এটা লেগে গেল না কেন? তার মানে এটাকে আন্ডু করি, আবার দিই এইভাবে 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 লাগিয়ে দিই। ওকে, এখন যেটা করব আমরা একটু ক্রিয়েটিভিটি ইউজ করব, যদিও জানি না যেটা কী ক্রিয়েটিভিটি হবে। সবগুলোকে সিলেক্ট করে এখানে রাখি, সবার ওপরে মাসুম বাচ্চা তুমি ওপরে চলে যাও। ওকে, তাকে ওপরে নিলাম, নেওয়ার পরে আমরা এরপরে এটা, এরপরে এটা, অ্যান্ড দেন এরপরে এটা, আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে নিই। আমরা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে গিয়ে এইভাবে করি তাহলে এটা গ্যাপ স্পেসটা পারফেক্ট থাকবে। আচ্ছা, এখন যেটা করবো আমরা এখান থেকে একটা শেফ কালার নেব, একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে একটা সলিড কালার নেব। সলিড কালার আপনি আপনার মন মতো যে কোনো কালার দিতে পারেন, আমি দিয়ে দিলাম। তো এখন যেটা করার সেটা হচ্ছে যে এখান থেকে এই সলিড কালারের একটা কপি নিয়ে এর নিচে দিলাম, দিয়ে দুইটাকে বললাম তোমরা এক হয়ে যাও, অ্যারেঞ্জ করলাম, কি বললাম যে আচ্ছা আমার এটা তো দেখা যাচ্ছে না, তাহলে এটাকে পিছিয়ে নিলাম, অ্যারেঞ্জ সেন্ড ব্যাক। ওকে, আজকেও কুইজ থাকবে কিন্তু, সো ডোন্ট মিস দিস চান্স, আমি চাই যে আপনারা আমার সাথে কানেক্ট হন। অ্যান্ড দেন এটা নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে নিলাম, আবার এটাকে ড্র্যাগ করে এটাকে ওপরে নিলাম, নেওয়ার পরে এইটাকে সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, আবার ড্র্যাগ করলাম এটাকে সিলেক্ট করে এটাকে নিলাম, এদেরকে সিলেক্ট করলাম, সেন্ড ব্যাক সেন্ড ব্যাক, আচ্ছা সরি অ্যারেঞ্জ, এটাকে শুধু সিলেক্ট করলাম, নিয়ে এদেরকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ। ওকে, বিষয়টা হচ্ছে আমরা এর ভিতরের কালারটাই, বাইরের কালারটা রাখবো, ভিতরের কালারটাকে ফেলে দেবো। এখন যেটা হচ্ছে বিভিন্ন কালার আমরা অ্যাসাইন করি, দেখি আমাদের মন মতো কয়েকটা কালার নেই, একটা নিলাম আর একটা নেওয়া লাগবে, রিচ কালার নিই, হ্যাঁ ঠিক আছে, আর একটা হচ্ছে পিঙ্ক, আচ্ছা এটাতে নিই, এবার এটাকে সাইন নিয়ে নিই, একটা এই যে এখান থেকে সুন্দর একটা কালার। ওকে, এবার একটা ব্যাকআপ কপি নিয়ে এখানে রাখি, কারণ এটার লাগবে আমাদের। হ্যাঁ, তো এটার কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দিই, কালার তো ভালো লাগে না, আচ্ছা যাই হোক একটা কালার নিলাম এখন আমরা বোঝানোর ক্ষেত্রে। এবার এই সকলগুলা সকলগুলাকে আমরা কম্পাউন্ড পাত করব, এবার সিলেক্ট করলাম অবজেক্ট কম্পাউন্ড পাত কন্ট্রোল এইট, আবার নিলাম অবজেক্ট কম্পাউন্ড পাত কন্ট্রোল এইট, এবার আর নেব না, এবার কন্ট্রোল এইট চাপ দেবো, সোজা হয়ে যাবে, বিকজ আমরা শর্টকাট শিখে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে না? এইট শেষ, মোটামুটি এতটুকু কাজ শেষ। এবার যেটা করার সেটা হচ্ছে যে এটা হচ্ছে সবার নিচের লেয়ার, তার উপরে এইগুলার একটা করে স্ট্রোক কালার আছে কালো কালারে, এগুলাকে সব সিলেক্ট করলাম, টুই করে এখান থেকে স্ট্রোক কালার নান করে দিলাম, তাহলে স্টোক নাই। তো সবার আগে যেটা করতে হবে এই বেচারাকে নিয়ে আসতে হবে, এই বেচারাকে নিয়ে এসে এই বেচারের কালারটাকে একটু দুর্বল হয়ে গেছে একটু স্ট্রং করে দিই, হ্যাঁ নিলাম, এখন যেহেতু এটা মেন কালার এটা এখান থেকে দেখা যাবে, নিলাম, আচ্ছা এরপরে হচ্ছে এই বেচারা নিলাম, কিন্তু এটা থাকবে হচ্ছে ওপরে, আবার এগুলোকে সিলেক্ট করি, দেখি এলোমেলো হয়ে যাচ্ছে কিনা, আচ্ছা তারপর আবার নিলাম, এটাও থাকবে ওপরে, অ্যারেঞ্জ রিং ফন্ট নিয়ে নিলাম। ওকে, এটারও চাইলে আমরা এখন কালার চেঞ্জ করতে পারবো, আমাদের মনের মতো করে আমরা কালার চেঞ্জ করি, হ্যাঁ যদিও এখনকার কালারগুলো ভয়ঙ্কর হচ্ছে, এটার জন্য ডিসিশন একটু সময় দিতে হয়, তো আমরা তো তাড়াতাড়ি করছি। তারপর এইটাকেও আবার সেন্ড টু রিং ফন্ট সবার উপরে নিয়ে নিলাম, নিয়ে এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করে বললাম আচ্ছা তোমরা সবাই আলিফ লাল্লা হয়ে যাও, এক হয়ে যাও, এটার কালারটা চেঞ্জ করে দিই, ওকে ইয়েলো কালার সিলেকশনে তো এখন সময় দিয়ে লাভ নেই, ঠিক আছে চলবে, এগুলোকে সবগুলোকে সিলেক্ট। আচ্ছা এখন যেটা হলো যে আমাদের যেহেতু সব সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এগুলা দেখি আগে যে আমাদের এগুলাকে এক একটাকে শ্যাডো দিই, হ্যাঁ ফেক্টে যাই, ড্রপ শ্যাডো প্রিভিউ দিয়ে দেখতে পারি যে এটা কেমন লাগছে, 10% দিয়ে দিই, একটু ব্লার
এই যে ব্লার মানে একটু মোশন হয়ে যাবে, হয়ে গেছে। দ্বিতীয়টা এফেক্ট ড্রপ শ্যাডো, সেম দি কি হবে, আমরা চাইলে পজিশন ঘোরাতেও পারবো। তো এটা যদি আপনার মনে হয় যে একটু ঘোরানো টোরানো লাগবে, আপনি একটু অ্যাডজাস্ট করে এগুলোকে মুভ করে দেখেন, তাহলেই পারবেন। এখানে হচ্ছে 50, আর কিছু করতে হবে না, দেখি কী হয়। হয়েছে, এবার একটু মুভ চেঞ্জ করে ফেলছে। শ্যাডো আছে, ফ্যাক্ট শ্যাডো, ঠিক আছে। তো মোটামুটি একটা একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে, খারাপ লাগছে না। যদি আপনি কালার টালার ভালো করেন তাহলে ভালো হয়ে যাবে। এখন যেটা আমরা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে অনেক সময় অনেকের কনফিগার স্লো থাকে, তো সেই ক্ষেত্রে যেমন ধরেন আমি সবগুলোকে সিলেক্ট করে আমার অনেক সময় এরকম করতে হচ্ছে, আমি একটু বড়ো করতে যাচ্ছি, তো লোডিং লোডিং লোডিং। তো এটার একটা ওয়ে আছে, যাদের কম্পিউটার একটু স্লো তারা যে জিনিসটা করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে আমি এটাকে আন্ডো করি, কন্ট্রোল জেড আন্ডো যাই, আন্ডো চলে যাচ্ছে আগের জায়গায়। এই যে মুভমেন্ট দেখা গেছে যে এটার রেজুলেশনটা হচ্ছে একটু বাড়তি। তো আপনাদের যাদের কম্পিউটার স্লো তারা এই কাজটা করবেন, বা মোটামুটি আপনারা সবসময় করেই রাখতে পারেন। 72 আপনারা ডিজাইন করবেন, অ্যান্ড দেন দেখেন খুব মজার বিষয় হচ্ছে যে আমি এটাকে টেনে বড়ো করবো, খুব একটা সময় লাগবে না, হয়ে গেল। সো দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমি যদি চিন্তা করি যে এটার, ঠিক আছে, এটার একটা ক্লিপিং মার্কস করবো, দেখেন আমি একটা শেপ নিলাম, আমি এখান থেকে একটা শেপ নিই, সিলেক্ট করে এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে এবার এটাকে সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মার্কস। সো জিনিসটা আসলে আপনারা যদি চেষ্টা করেন তাহলে পারবেন, আর যদি না হলে নিজের মতো করে যেরকম ইচ্ছা সেরকম কালার আরও ভালো কি সুন্দর করা যায় সেগুলো চিন্তা করেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা নতুন টপিক্স নিয়ে। টপিক্স থাকবে হচ্ছে সিসি লাইব্রেরি, এবং সিসি লাইব্রেরিতে আমরা কী শিখব এটাও আমি এখন একটু মেনশন করে দিচ্ছি, কিন্তু আজকের কুইজটা কিন্তু আগে বলে ফেলা হোক। আজকের কুইজে থাকছে হলো যে কম্পাউন্ড পাথের শর্টকাট কী এবং রিলিজ করতে শর্টকাট কী। তো এটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখবেন, আর যারা আমাদের ভিডিওতে নতুন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করে ফেলেন, কারণ অনেক 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 ভিডিও আসছে এবং এই ভিডিওগুলো আপনারা আশা রাখি যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সিসি লাইব্রেরি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, এবং এটা আশা রাখি যে আপনাদের একটু হলেও হেল্প হবে। টেক কেয়ার, বাই বাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।